সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। পাথর প্রতিমার ভাগবতপুর লোকালয়ে চলে আসে হরিণ, কিন্তু কুকুরের আক্রমণে তা মারা যায়। গত কয়েকদিন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পাথর প্রতিমার ভাগবতপুরের লোকালয়ে চলে আসে একদল হরিণ। হরিণকে তাড়া করে এলাকার কুকুরেরা। হরিণ চলে গেলেও দলচুর হয়ে পড়ে একটি হরিণ, এবং সেই হরিণটি পুকুরে পড়ে যায়। কুকুররাও সঙ্গে সঙ্গে পুকুরে পড়ে হরিণটিকে আক্রমণ করে। কুকুরের চিৎকারে বন দপ্তরের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি মৃত হরিণটিকে। ময়নাতদন্তের জন্য পাথর প্রতিমার পশু চিকিৎসালয় পাঠানো হয়। এই বিষয়ে পশু চিকিৎসক কি বলেছেন তা শুনে নেব সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। হরিণটি কিভাবে মারা গেল? হরিণটি সকালে জল খাওয়ার জন্য হোস্টের কাছাকাছি যে বৃষ্টি জলে পুকুর আছে, পুকুরের কাছে আসে একদল হরিণ। সেই সময় বেশ কিছু কুকুর ওদের তাড়া করে, তাড়া দিকে ছুটে আসে এবং একটা পুকুরে পড়ে যায়। ওই পুকুরে পড়ে যাওয়ার পরে বেশ কিছু কুকুর ওকে ওখানে কাঁপড়ে আঁচড়ে খানি মেরে ফেলে। পরে ফরেস্ট অফিসের অফিসার এবং স্টাফরা জানতে পেরে হরিণটিকে আজকে আমাদের অফিসে আনা হলো। আমাদের ডাক্তারবাবু ডক্টর আর এন হাজদা, আমি বায়রাম মুন্ডা এবং দুই প্রাণীসেবী অসীমা প্রধান জানা এবং অসীমা জানা সবাই মিলে এই হরিণটিকে পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টম করে ফার্স্টের অফিসার যিনি এসেছিলেন উমাকান্তবাবু এবং নির্মলদা অন্যান্য যারা এসেছিলেন ওনাদের হাতে এই হরিণটিকে তুলে দেওয়া হয় এবং বলা হয় যেন হরিণটিকে পুড়িয়ে দেওয়া হয়, মাটিতে না পুঁতে দিয়ে যেন ওকে পুড়িয়ে দেওয়া হয়। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।